বছরের এই বৃদ্ধ ও তার পরিবারের কয়েকজন সদস্য সম্প্রতি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন প্রতিপক্ষ মামলা করলে এভাবেই টেনে হিচড়ে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ স্থানীয় ও স্বজনরা জানায় আব্দুল জল্লির নামের এই বৃদ্ধ একজন ভিক্ষুক তিনি সরিষাবাড়ি পৌরসভার বাজার এলাকায় বিশ শতক জমিতে বসতভিটা বানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন সম্প্রতি স্থানীয় মুজিবুর রহমান ওই জমি তাদের দাবি করায় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এ নিয়ে মামলা হলে আদালত ভিক্ষুক আব্দুল জলিলের পক্ষে ডিক্রি দেন আদালতের আদেশ অমান্য করে সোমবার সকালে প্রতিপক্ষ মুজিবুর রহমান দলবল নিয়ে আবদুল জলিলের পরিবারের উপর হামলা চালায় হামলায় আহত হন আব্দুল জলিল তার স্ত্রী ও ছেলেরা তারা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে উল্টু মজিবুর রহমান বাদী হয়ে চিকিৎসাধীন চারজন সহ পনেরো জনকে আসামি করে সরিষাবাড়ি থানায় মামলা দায়ের করেন মামলার পর মঙ্গলবার দুপুরে ভিক্ষুক আব্দুল জলের সহ চারজনকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ গ্রেপ্তারের সময় তাদেরকে হাসপাতাল থেকে টেনে হিচড়ে বের করা হয় বলে অভিযোগ করা হয়েছে পরে তাদেরকে আদালতে পাঠানো হয় আমার চাচা কালকে গতকালকে যে কোনো একটা ঘটনায় দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে থানাতে যে একটা ডায়েরি করব ডায়েরি করার সুযোগটা আমাদেরকে দিতেছে না থানা থেকে পুলিশ এসে আমার চাচারে এবং কি আমার চাচার পরিবার সবাইকে ধস্তাধস্তি করে মানে সিঁড়ি থেকে কীভাবে হাসরায় নামাই নিয়ে গেছে এখানে যারা উপস্থিত ছিল সবাই দেখছে এটা এটা কোন ধরনের আচরণ আমরা কি ন্যায় বিচার থেকে সবসময় বঞ্চিত হবো গরিব বলে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান আহতদের চিকিৎসা চলাকালীনই পুলিশ হাসপাতাল থেকে রোগীদের ছাড়পত্র নিয়েছে আমাদের এখানে ওই গতকালকে সম্ভবত চিকিৎসাধীন অবস্থায় কিছু অ্যাসল্টের রোগ ছিলেন তো তাদেরকে পুলিশ যায় যাই থাকে কর্তব্যক্ত যে অফিসার ছিলেন এখান থেকে আমাদের তাদের কাজটা নিয়ে যায় কোন প্রেক্ষিতে কিভাবে নিয়ে এটা আসলে আমাদের জানো না রুগে চিকিৎসাধীন ছিলেন এটা কি জামালপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ জানান এই ঘটনায় সরিষাবাড়ি থানার এসআই আলতাব হোসেন এসআই সাইফুল ইসলাম এসআই ওয়াজেদ আলী ও এসআই মুনতাজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একই ঘটনায় কনস্টেবল মোজাম্মেল হক ও নারী কনস্টেবল সাথী আক্তারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে সরিষাবাড়ি থানার ওসি মীর রকিবুল হাসানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার